হ্যালো বিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমত এবং আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ খুবই আছি তো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে তো আমার আজকের রেসিপিটি হচ্ছে কিভাবে পেঁয়াজ কলি রান্না করবেন সেই রেসিপিটাই পেঁয়াজ কলিটা আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই পছন্দ করি না তবে আমি যে এভাবে যে পদ্ধতিতে শেয়ার করব সেভাবেই যদি রান্নাটা করি তাহলে কিন্তু যারা পছন্দ করে না তারাও খুবই পছন্দ করবে কেটে তো চলুন মূল ভিডিওতে কীভাবে পেঁয়াজ কলিটা আমি রান্না করব দেখে আসি তো আমি এখানে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়ে এভাবে লম্বা লম্বা করে একটু বাঁকা টাইপসের করে কেটে নিয়েছি যাতে দেখতে রান্না করার পরও সুন্দর লাগে যে কোনো রান্না কিন্তু সুন্দর না হলে কেটেও তেমন একটা ভালো লাগে না তা আমি পেঁয়াজ কলিগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ নিয়েছি দুইটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি সাত আটটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন আর নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে অতটা বেশি দি না দিলেও চলবে তারপরও আমি একটা ছোটো সাইজের কেটে নিয়েছি তো এখন অলরেডি প্রাই প্যান চোলায় বসিয়ে দিয়ে এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো যেহেতু এগুলো পেঁয়াজেরই কলি পেঁয়াজেরই গ্রাম থাকবে তাই পেঁয়াজটা কম পরিমাণ দিলেও কোনো সমস্যা হবে না আর যদি অনেকেই যদি পেঁয়াজটা দিতেও না চান সমস্যা হবে না তারপরেও রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা না দিলে তেমন একটা ভালো লাগে না তাই আমি পেঁয়াজটা অবশ্যই দিয়েছি তো পেঁয়াজটা একটু বেজে নিব অর্থাৎ পেঁয়াজটা নরম হয়ে আসলে আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব তো আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নরম করে নিচ্ছি তো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব তো এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো অর্থাৎ যে কাঁচামরিচগুলো আমরা কেটে রেখেছিলাম আগে থেকেই সেই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ কুচিগুলো দেওয়ার পরে বাকি শুকনো মশলাটাও দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া আর হাফ টি স্পুন ধনে গুঁড়া এখানে যেহেতু পেঁয়াজকলিগুলো একদম সিদ্ধ হওয়ার পরে কমে যাবে তাই মশলার পরিমাণটা কিন্তু সে অনুযায়ী বুঝে শুনেই দিতে হবে তো আমি এখন আমার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে লবণটা দিয়ে দিবেন লবণটা দেওয়ার পরে অল্প করে পানি দিয়ে সব মশলাগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নিব তো সব মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো ছোলা আমি একদম লোতে রেখেছি লোতে রেখেই কিন্তু মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো কষানো হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু অল্প করে পানি দিয়ে আবারও চিংড়ি মাছগুলো সহ একটু মশলার সাথে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিব আসলে এই পেঁয়াজ কলিগুলো রান্না করতে তেমন একটা সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু পেঁয়াজ কলিগুলো রান্না করা হয়ে যায় তো আমি এখন মশলাগুলো কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ সহ তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজ কলির ভিতরেও মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে তো এই পেঁয়াজ কলিটা আসলে কেটে আমার কাছে আমরা যে মিষ্টি কুমড়ার ফুল রান্না করি সেটার মতোই লাগে একটু মিষ্টি মিষ্টি কিন্তু মিষ্টি লাগলেও পেঁয়াজ কলিটা খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে আমার কাছে তো আমি ভাবলাম আমার যারা ভিওয়ার্সরা আছে আমার ফ্রেন্ডরা আছে যারা আমাকে এ পর্যন্ত আসতে হেল্প করেছে তাদের জন্য এটা আমি শেয়ার করি তাদেরও হয়তো ভালো লাগবে তো সেজন্যই শেয়ার করা এটা কিন্তু খুব সহজ রান্না করতে আর যারা জানেন না নতুন তারা তো হয়তো জানেন না এটা এত সহজেই যে রান্না করা যায় তাই একটু শেয়ার করলাম আমি এখন ডাকনা দিয়ে পেঁয়াজ কলিগুলোকে ডেকে দিব তো সিদ্ধ হওয়ার জন্য এগুলো আসলে সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো আমি দুই মিনিট পরে ডাকনাটা উঠিয়ে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন টমেটো কুচিগুলো দিয়ে আবারও তিন মিনিটের জন্য ডেকে সিদ্ধ করে নিব টমেটোগুলো সহ তা এর আগে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি টমেটোগুলো যাতে খুব সুন্দরভাবে মিশে যায় পেঁয়াজ কলির সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এখন ডাকনা দিয়ে আমি তিন মিনিট মতো ডেকে দিব তো ডেকে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দনেপাতা পাতা দনেপাতা দনের দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম তিন মিনিট মতো তো আমাদের পেঁয়াজ কলিটা কিন্তু রান্না করা হয়ে গেছে রান্না করে আমি ছোলা থেকে নামিয়ে এভাবে পরিবেশন করে নিয়েছি তো আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের সুন্দর কমেন্টসই পারে আমাকে সামনের দিকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করতে তো আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই যারা অলরেডি আমার ভিডিওটি নতুন দেখতেছেন আর যারা আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে যাতে আপনাদেরকে আরও নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারি আর যারা অলরেডি আমার সাথে থেকেছেন এই পর্যন্ত আমাকে এগিয়ে আসতে উৎসাহিত করেছেন তাদেরকে আবারও জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা ছিলেন বলে এতটুকু সম্ভব হয়েছে তো আপনারা এইভাবে সবসময় সাথে থাকবেন এটাই কাম্য তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সেই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ